চরমনে হাটে আসছি, দেখতে পাচ্ছেন আসলে চরমনে হাটে আপনার প্রচুর গরু উঠছে এবং আমরা গরুর বাজারের ভিতরে যাব। আর এখানে আপনার আসার মাধ্যম হচ্ছে ট্রলার আর কি, আর এখানকার আশেপাশে যে গরুগুলো নিয়ে আসে সবগুলো গরুই কিন্তু আসলে আপনার ট্রলারে নিয়ে আসে আর কি। তো আমরা বাজারের ভিতরে ঢুকবো। তো এই সাইডে হচ্ছে আপনার ছোট ছোট যে বাছুর গরুগুলো আছে, এই বাছুর গুলোতে এই গরুগুলোর মতো আমরা এখানে চেষ্টা করবো। আচ্ছা আপনার এটা দাম তো আছেন কত? 62,000। তো বেশ, আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন আপনার গাই গরু আর আপনার দামড়া বাছুর আর কি, এটা দাম চাচ্ছে হলো 62,000 টাকা আর কি। কাকা আপনার এটা দাম চাচ্ছেন কত? 72,000 চাওয়া দাম, তুলনামূলক কম আছে এখন গরুর দাম, অনেক কম মানে হয় আসলেই অনেক কম। ভাই আপনার এটা দাম চাচ্ছেন কত? 55,000। আচ্ছা আচ্ছা কাকা আপনার এটা দাম চাচ্ছেন কত? দাম চাইতেছেন কত? এটা 60,000। আপনার এটা ভাই? 75,000। না তুলনামূলক দাম কম আছে এখন, এগুলো তো 1,00,000 চেয়ে বয়ে থাকতো। ভাইজান আপনার এগুলো দাম চাচ্ছেন কত? 1,10,000। 55 করে ছোট করে দামটা মানে একটু বেশি। তো বাজার আসলে আস্তে আস্তে শুরু জমতেছে আর কি, যেহেতু আপনার আমি আসছি প্রায় 10টা বাজে। ভাইজান আপনার দাম চাচ্ছেন কত? 65,000। না ছোট বাছুর গুলো দাম যে পরিমাণ দাম চায়। তো বিহার সাগর সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে খামার করার গরু দেখতে পাচ্ছেন, এক লটে বিশাল গরুগুলো সবগুলো। ভাই ভাইজান আপনার এগুলো দাম চাচ্ছেন কত? এগুলো দাম চাচ্ছেন কত? ভাই এরপরে সবগুলো আপনার দাম কি? সবগুলো আপনার কত? 80 থেকে 100 ভিতরে? ভাই 80 ভাঙতে কোনো গরু নাই, তাই সব 80-র উপরে। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন। 01748546210। দর্শক আমি আসলে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং গরুগুলো আপনার দেখার চেষ্টা করছি এবং আপনার লাল আর কি, এগুলো যারা আসলে নিবেন আগে 90 থেকে 100 ভিতরে আর কি। এইটা ভাইজান বয়টা দেন, এইটা এই সাইডে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমি শুধু আপনার গরুর প্রাইসগুলো বলবো। এবং এই সামনে যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দাম হচ্ছে আপনার 25 থেকে 35-এর ভিতরে আর কি। এই সাইডে যে গরুগুলো দেখতে এগুলো সেম আর কি 40-এর ভিতরে, এরপর আপনার দামাদামি করার সুযোগ আছে। আর এই বাজারে ইজারা হচ্ছে মাত্র আপনার 100 টাকা। আচ্ছা এটা দাম চাচ্ছেন কত? 70,000। 70,000 ঠিক আছে, দাম ঠিক আছে, হ্যাঁ দাম ঠিক আছে। তো এই সাইডে যে গরু দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলো কিন্তু আসলে দেশাল সার আর কি, দেশি যে গাই গরু আপনার গরুগুলো আছে ম্যাক্সিমাম গরু হচ্ছে আপনার দেশি গরু। ভাই জানা দাম চাচ্ছেন কত? 65,000। তো বেশি হয়ে গেল না ভাই বর্তমান বাজার অনুযায়ী? কিনা ঠিকই বলছেন, আমি নিজে তো 1,17,000 টাকার গরু 1,00,000 কয় না, আর যা পাল সেটা হলো ফাও আপনার কয়ে লাভ আছে? 1,17,000 টাকা গরুর খরচ, এখন 1,00,000 দাম কয় না, ও যে মাংস আছে 1,20,000 টাকার কাইটে গেছে মাংস। আচ্ছা আর দাম চাচ্ছেন কত? 75,000। 75,000 টাকা একটু মানে বেশি হয়ে গেল না বর্তমান বাজার অনুযায়ী? আচ্ছা এটা কি আপনার নাকি? 1,50,000 আবু আসবে, আল্লাহ এত গরম। আহ